কালকে সারা রাত বৃষ্টি হয়েছে জানো তো, সেরকম জোরে হয়নি, মোটামুটি ঝিরঝির করে সারা রাত বৃষ্টি হয়েছে, সকালের দিকেও হয়েছে অল্প মতন, কিন্তু এখন বৃষ্টিটা একটু থেমেছে, কিন্তু মেঘলা হয়ে আছে। জানি না আজকে সারাদিন বৃষ্টি হবে কি না, এক ফোঁটা আকাশে রোদ্দুর নেই। আর আমার এদিকে যা ভিজে জামা কাপড় ছিল আমি ওদিকে দড়িতে মেলে দিয়ে এসেছি, তো ভালোই হয়েছে। টানা অনেকদিন গরম ছিল, একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার হয়েছে, ভালোই হয়েছে। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি শম্পা, আমার নতুন একটা ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই, আর আপনাদেরকে সাথে নিয়ে আজকে ব্লগটা আমি এখান থেকে শুরু করছি। তো এখন দেখো আমি বিছানা ঝেড়ে নিচ্ছি, বিছানা গোছানো হয়ে গেছে, বাসি কাজ, বিছানা ঝাড়া, ঘর মোছা, কাপড় কাচা, বাসন মাজা, এগুলো তো রোজের নিত্য দিনের কাজ, এগুলো তো করতেই হবে। তো তার সঙ্গে সংসারের কাজও করতে হবে, আপনাদের সঙ্গে গল্পও করব, সবই করব। তো দেখো আমার বিছানা ছেড়ে নিয়ে আমি আবার ঘরটা ঝাঁট দিয়ে দিচ্ছি। আজকে মেয়ে পড়তে গেছে সকালে, আর স্বপন সকাল সকাল বেরিয়ে গেছে, তো ঘর ফাঁকা, তা আমি তাড়াতাড়ি করে ওই জন্য কাজ সেরে নিচ্ছি। ঘর ফাঁকা হলে কী হয় বলো তো, কাজ করতে ভালো লাগে, নালে একটা ঘরে সব ওরা শুয়ে থাকবে, আমি একটা ঘর পরিষ্কার করব, আবার একটা ঘর পরে করব, ওরকম করে ইচ্ছা করে না। টানা একসঙ্গে সব কাজ করে নিলাম, দুটো ঘর পরিষ্কার করে নিলাম, রান্নাঘর পরিষ্কার করে নিলাম, তো একসঙ্গে করে নিলে কাজটাও তাড়াতাড়ি হয়ে যায়, আর ভালোও লাগে করতে, নালে একবার এইটা একবার ওটা ওরকম করতে ভালো লাগে না। তো দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার ঝাঁট দেওয়া হয়ে গেল, এবার আমি বাইরেটা ঝাঁট দিয়ে নেবো, নিয়ে তারপরে ঘরটাকে মুছবো, ঘর মুছে তারপরে বাসন মাজবো। তো চলো ঘরটাকে মুছে নিই, তারপর দেখা হচ্ছে। তো ঘর মোছা হয়ে গেছে বন্ধুরা, তো এখন এবার আমি বাসনটা মেজে নেব। দেখো সেরকম বাসন নেই অল্প, কারণ কালকে রাত্রিরে চাউমিন খেয়েছিলাম, সেই চাউমিনেরই অল্প বাসন আছে, তো ওগুলোই টুকটাক মেজে নিচ্ছি। তো মেয়ে পড়তে গেছে, এবার চলে আসবে মেয়ে, এখন 9টার মতন বাজে, মেয়ে এবার পরে চলে আসবে, তো আমি বাসনটা মেজে নিয়ে ভাতটা বসাবো। আর আজকে সেরকম রান্না নেই আমার, কালকে তরকারি সব আছে, হ্যাঁ টুকটা মানে তরকারি আছে, মাংসের তরকারি আছে, অনেকটাই আছে, যেটা আজকে আমাদের তিনজনেরই হয়ে যাবে, তো ওই কারণে রান্না সেরকম নেই। তো ভাত একটা আলু সেদ্ধ ডিম সেদ্ধ দিয়ে ভাত বসিয়ে দেবো, মেয়ে স্কুলে খেয়ে যাবে, আর কিছু টুকটাক আরও একটা তরকারি কি ভাজাভুজি যা হোক একটা কিছু করে নেব, তো ওটা দিয়ে আজকে দুপুরের আমাদের হয়ে যাবে সবারই, আর মেয়ে স্কুল থেকে এসে খাবে। তো এখন আমি গ্যাসটা মুছে নিচ্ছি, মুছে নিয়ে ভাতটা বসিয়ে দেবো, কারণ মেয়ে আবার খেয়ে যাবে, ভাতটা তো টাইমে দিতে হবে না, গরম গরম ভাত আলু সেদ্ধ ডিম সেদ্ধ দিয়ে খেয়ে যাবে। আজকে টিফিন কিছু নিয়ে যাবে না বলছে, বলছে আজকে আমাকে টাকা দেবে, আমি স্কুল থেকে কিনে খাবো, রোজ রোজ ভালো লাগে না ঘর থেকে খাবার নিয়ে যেতে, আজকে স্কুলে ওখানে ক্যান্টিন আছে, আমি ক্যান্টিন থেকে আজকে খাবার কিনে খাবো। তো আমি আর কিছু বলিনি, ঠিক আছে বন্ধু বান্ধবরা মিলে আজকে কথা হয়েছে সব একসঙ্গে ক্যান্টিনে খাবে, তো ঠিক আছে আমি বলে দিয়েছি। তো মেয়ে স্কুলে চলে গেছে, দেখো আমার ভাতও হয়ে গেছে, তো এখন আমি ফ্রিজটা পরিষ্কার করে নিচ্ছি, অনেক দিন থেকেই ভাবছি ফ্রিজটা পরিষ্কার করব, বাইরেটাই মোছা হয় কিন্তু ভিতরটা ভালো করে পরিষ্কার হয় না, অনেক দিন হয়ে গেল, তো আজকে যেহেতু রান্না নেই ভাবলাম আজকে ফ্রিজটাকে ডিপ ক্লিন করে নিই, তো ওই জন্য আজকে ফ্রিজটা পরিষ্কার করতে বসে গেছি। আর ফ্রিজে যা টুকটাক তরকারি আনাজ যা আছে সব বের করে নিয়ে জেট দেখি কিছু একটা পাঁচ মিশালি তরকারি করলে করব, নাহলে ভাজাভুজি করে নেব, আর নিয়ে ফ্রিজটাকে একদম পরিষ্কার করে ডিপ ক্লিন করে নেব। তো ফ্রিজটা পরিষ্কার হয়ে গেছে, দেখো আমার ভিতরটা পরিষ্কার হয়ে গেছে, সবটাই তো দেখানো হয়নি, পুরোটা ফ্রিজটা যদি পরিষ্কার করা দেখাই তো ভিডিও অনেক বড় হয়ে যাবে, ওই জন্য আর দেখানো হয়নি। এবার বাইরেটা আমি মুছে নিচ্ছি, একটু কলিন দিয়ে কাপড়টাকে ভিজিয়ে নিয়ে বাইরেটা ভালো করে মুছে নিচ্ছি। এই ফ্রিজটা আমার অনেক দিনের ফ্রিজ হয়ে গেল, ফ্রিজটা আমার একটু পরিষ্কার করে মুছলেই একদম নতুনের মতন চকচক করে, খুব ভালো ফ্রিজ, স্যামসাং এর ফ্রিজ। তো চলো ফ্রিজটা আমার পরিষ্কার হয়ে গেল, এবার কেমন পরিষ্কার হয়েছে তোমাদেরকে দেখাই। এটা ডিপ ফ্রিজ সবাই তো জানো, ওর মধ্যে একটু আইসক্রিম আছে, আর জানো তো বন্ধুরা ফ্রিজের মধ্যে যদি তোমরা একটু লেবু কেটে রাখো, এই যে আমি রেখেছি দেখো, দাঁড়াও দেখাচ্ছি,
আনাজপাতিগুলো দেখাচ্ছি, ফ্রিজের মধ্যে যদি তোমরা একটু লেবু কেটে রাখো না, এই দেখো, তাহলে ফ্রিজের মধ্যে কোনো একটা গন্ধ দেয় না, লেবুটা সেইটাকে শুষে নেয় আর ভিতরটা ভালো থাকে, ফ্রেশ থাকে। এটা আমি জানতাম না, এটা আমি একজনের থেকে শিখেছি, তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম, পারলে তোমরাও করো। এটা একটা টিপস বলতে পারো, ফ্রিজ পরিষ্কার রাখার। তো দেখো, অনেকক্ষণ পর আবার তোমাদের কাছে এলাম, দুপুরের খাওয়া দাওয়া সব মিটে এখন সন্ধে হয়ে গেছে, তো এখন জামা কাপড়গুলো একটু গুছিয়ে নিচ্ছি এগুলো, কারণ ভালো করে শুকনো করে না করলে কেমন গন্ধ দেবে, এই বর্ষাকালের ওয়েদারে এবার ভালো করে জামা কাপড় না শুকোলে কেমন একটা গম কুমোট গন্ধ দেয় না, ওই জন্য সারাদিন ভালো করে শুকিয়ে নিয়েছি হাওয়াতে, এখন এবার জামাটা ভালো করে পাট করে নিচ্ছি, ওই মেয়ের স্বপনের আমার টুকটাকটা জিনিস। তো দেখো, এখন চা বসিয়েছি, স্বপন এসে গেছে, স্বপন বললো কি চা করো, চা খাবো। তো প্রত্যেক দিন আমি রচা করি, আজকে স্বপন বলছে না দুধ চা খাবো, তো দুধ চা করে নিয়েছি দেখো দুজনের জন্য। আর যে মেয়ের পড়া আছে, মেয়ের আজকে দুবেলাই পড়া, সকালে পড়া ছিল, সকাল থেকে এসে স্কুলে গেছে, স্কুল থেকে এসে খাওয়া দাওয়া করে আবার পড়তে গেছে। তো এইখানে এখন আমরা স্বপনের চাটা নিয়ে নিচ্ছি, চল চাটা খেয়ে নিই, তারপর রাতের আবার রান্না আছে। আজকে দুপুরে যেহেতু রান্না করিনি, কালকের যা ছিল সেগুলোই খেয়েছি, শুধু ভাত করেছি, তো এবার রাত্রে দেখি কি রান্না করি, কি বলে, ঢ্যাঁড়স আছে, পটল আছে, কুমড়ো আছে, বেগুন আছে, যা বলবে কিছু একটা তরকারি করে নেবো, আর রুটি করে নেবো, দেখি কি বলে, যে তরকারি খাবে সেই তরকারি করব। তো চলো এখন চাটা খেয়ে নিই। স্বপনের আজকে মনে হচ্ছে মনটা ভালো নেই, কিছু একটা হয়েছে, একভাবে চুপ করে বসে আছে, তো দেখি জিজ্ঞাসা করব কি হয়েছে, চাটা আগে খেয়ে নিক তারপরে জিজ্ঞাসা করব, নাহলে সঙ্গে সঙ্গে জিজ্ঞাসা করলে আবার বলবে না। তো চলো, আজকের মতন ব্লগটা এখানেই শেষ করলাম, দেখা হবে নতুন আবার একটা ব্লগে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।